স্টাডি রাইডার চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পরিবেশ ও বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় ভৌত পরিবেশের তৃতীয় পাঠ চুম্বকের উপর রায়ো মার্টিনের প্রশ্নবিচিত্রা দু হাজার কুড়ি এই অধ্যায়ের আলোচনা করব এই বইটির দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে চুম্বক অধ্যায়টি থেকে যতগুলি প্রশ্ন এসেছে তা যতটা সম্ভব সমাধান করে আমি তোমাদেরকে নোট দিয়ে দেব। যাদের নোটটি প্রয়োজন হবে তারা ভিডিও পজ করে নোটটি লিখে নিও এই অধ্যায়টির বিস্তারিত আলোচনা এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার আমি এর আগে এই অধ্যায়ের পর্ব এক ও দুই নম্বর ভিডিওতে দিয়েছি যারা সেই ভিডিওগুলি এখনো দেখনি তারা ডিসক্রিপশন বক্সে দেওয়া থেকে অবশ্যই ভিডিওগুলি দেখে নিও এতে এই আলোচনায় তোমাদের সমস্ত বিষয়টা বুঝতে খুব সুবিধা হবে কথা না বাড়িয়ে আমি দুই নম্বর স্কুল থেকে আলোচনা শুরু করছি কারণ এর আগের ভিডিওতে আমি মধ্যশিক্ষা শিক্ষা প্রদত্ত নমুনা প্রশ্নপত্র এবং এক নম্বর স্কুলের চুম্বক অধ্যায়টির বিষয়ে আলোচনা করেছি তাই আমরা পেজ নাম্বার একশো ছেচল্লিশের দুই নম্বর স্কুল থেকে শুরু করছি আমি এখানে প্রশ্নগুলিও তুলে দিয়েছি খাতার মধ্যে সেই সমস্ত ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে যাদের প্রশ্ন বিচিত্রা বইটি নেই তারা প্র্যাকটিসের জন্য এই প্রশ্নগুলি খাতায় লিখে নিয়ে উত্তরগুলি অভ্যাস করবে দুই নম্বর স্কুল অর্থাৎ আলিপুরদুয়ার দুয়ার এমসি উইলিয়াম হাই স্কুলের চুম্বক অধ্যায় থেকে কি প্রশ্ন এসেছে দেখে নেওয়া যাক প্রথমে একের দাগের দুইয়ের প্রশ্নটি দুইয়ের দাগের তিন চার তিনের দাগের দুই এই কটি প্রশ্ন চুম্বক অধ্যায় থেকে এসেছে চলো এগুলি সলভ করে নিই প্রথম প্রশ্নে অর্থাৎ একের দাগের দুয়ের প্রশ্নে বলা আছে দিগদর্শী ধর্ম আছে বক্সাইটে ক্রায়োলাইটে নাকি ম্যাগনেটাইটে আমাদের উত্তর হবে ম্যাগনেটাইটে দুইয়ের দাগের তিনের প্রশ্নটা বলা আছে চুম্বকের উদাসীন অঞ্চল কি আমরা জানি চুম্বকের ঠিক মাঝখানে যেখানে চুম্বকের আকর্ষণ ক্ষমতা প্রায় থাকে না সেই অঞ্চলটিকেই বলা হয় চুম্বকের উদাসীন অঞ্চল চারের প্রশ্নটা বলেছে এটিএম এর সম্পূর্ণ নাম কি এটিএম এর সম্পূর্ণ নাম হলো অটোমেটেড টেলার মেশিন বা কেউ যদি ইংরেজিতে চাও তাহলে লিখতে পারো এ ইউ টি ও এম এ টি ডি অটোমেটেড টি ই ডবল এল ই আর টেলার এমএসসিএইচআই এমনি মেশিন অটোমেটেড টেলার মেশিন এরপরে তিনের দাগের দুইয়ের প্রশ্নে বলা আছে তড়িৎ চুম্বক কাকে বলে কোনো চৌম্বক পদার্থের উপর তার জড়িয়ে সেই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করে চৌম্বক পদার্থটিকে সাময়িকভাবে চুম্বকে পরিণত করলে তাকে বলা হয় তড়িৎ চুম্বক এরপরে আমরা তিন নম্বর স্কুল অর্থাৎ আরামবাগ হাই স্কুল এই অধ্যায়ের উপর চুম্বক থেকে প্রশ্ন দেখে নেব একের দাগের একের প্রশ্নটি একের দাগের তিন দুইয়ের দাগের দুই তিন তিনের দাগের এক চার এবং চারের দাগের একের এ এই কটি প্রশ্ন চুম্বক থেকে এসেছে প্রথমে একের দাগের একের প্রশ্নটিতে বলা আছে প্রদত্ত কোনটি অচৌম্বক পদার্থ এখানে অপশন দেওয়া আছে নিকেল ক্রোমিয়াম না কোবাল্ট আমাদের উত্তর হবে ক্রোমিয়াম তার কারণ নিকেল আর কোবাল্ট হলো চৌম্বক পদার্থ তারপর তিনের প্রশ্নে বলা হচ্ছে ইলেকট্রিক কলিং বেলে ব্যবহার করা হয় অপশন দণ্ড চুম্বক তড়িৎ চুম্বক না সূচি চুম্বক আমরা জানি ইলেকট্রিক কলিং বেলে ব্যবহার করা হয় তড়িৎ চুম্বক এরপরে দুয়ের দাগে দুইয়েরটি বলা হয়েছে ড্যাস অঞ্চলে চুম্বকের কোনো আকর্ষণ ক্ষমতা থাকে না উত্তরটি হবে উদাসীন অঞ্চলে পরিযায়ী পাখিরা বাসভূমিতে ফিরে আসে পৃথিবীর ড্যাস অনুসরণ করে পৃথিবীর বলরেখা অনুসরণ করে এই প্রসঙ্গে বলে রাখি পৃথিবীর বলরেখাগুলি উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত এরপরে তিনের দাগের একের প্রশ্নে বলা হয়েছে মহাবিশ্বের কোন রশ্মির সঙ্গে ভূ চৌম্বক ক্ষেত্রের ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে মেরু জ্যোতি সৃষ্টি হয় মহাবিশ্বের মহাজাগতিক রশ্মির সঙ্গে ভূ চৌম্বক ক্ষেত্রের ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে জ্যোতি সৃষ্টি হয় তিনের দাগে চারের প্রশ্নে বলা আছে একটি চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য সতেরো দশমিক দুই সেন্টিমিটার হলে এর জ্যামিতিক দৈর্ঘ্য কত হবে আমরা জানি চৌম্বক দৈর্ঘ্য সমান চুম্বকটির জ্যামিতিক দৈর্ঘ্য গুণিতক শূন্য দশমিক আট ছয় এরপর আমাদেরকে চৌম্বক দৈর্ঘ্য বের করতে গেলে তাহলে কি করতে হচ্ছে না জ্যামিতিক দৈর্ঘ্যকে শূন্য দশমিক আট ছয় দিয়ে গুণ করতে হচ্ছে কিন্তু এটাকে যদি ঘুরিয়ে আমাদের জ্যামিতিক দৈর্ঘ্য বার করতে দেয় তখন আমরা কি করব। তখন আমরা চৌম্বক দৈর্ঘ্যকে শূন্য দশমিক আট ছয় দিয়ে ভাগ করে দেব তাহলে এখানে আমরা যদি দিয়ে দশমিক ভাগ করি কি হবে সতেরো দশমিক দুই এই সংখ্যাটি যদি দশমিক তোলা হয় যেহেতু দশমিকের পরে একটা সংখ্যা আছে তাই এর জন্য নিচে একটা একের পিছনে একটা শূন্য বসবে অর্থাৎ দশ আসবে এবং নিচে রয়েছে শূন্য দশমিক আট ছয় এই সংখ্যাটি যদি আমরা দশমিক তুলি তাহলে এর জন্য উপরে একের পিছনে দুটো শূন্য বসবে কারণ যেহেতু এর দশমিকের পরে দুটো সংখ্যা ছিল এবার যদি আমরা এটিকে কাটাকাটি করি তাহলে একটা শূন্য একটা শূন্য কাটলো ছিয়াশির সাথে একশো বাহাত্তর কাটে দুইয়ে সমান দশ দুকুণে কুড়ি সেমি তাহলে চুম্বকটির জ্যামেতিক দৈর্ঘ্য হবে কুড়ি সেন্টিমিটার চারের দাগের একের এর প্রশ্নে বলা আছে একটি চুম্বককে সমান সাতটি টুকরো করা হলে মোট কয়টি মেরু তৈরি হয় আমরা জানি একটা চুম্বকের দুটি মেরু একটা উত্তর মেরু আর একটা দক্ষিণ মেরু এইভাবে কোনো চুম্বককে আমরা যদি সমান সাতটি টুকরো করি তাহলে প্রত্যেকটা টুকরোর জন্য আমরা দুটো করে মেরু পাবো তার মানে মোট আমরা সাধ্যগুণের ১৪টি মেরু পাবো অর্থাৎ চোদ্দটি মেরু তৈরি হবে এরপরে আমরা চার নম্বর স্কুল অর্থাৎ অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুল এই স্কুলের প্রশ্নপত্রটা দেখে নেব এখানে একের দাগের দাগের দুই এক ছয় এই কটি প্রশ্ন চুম্বক অধ্যায় থেকে এসেছে এগুলি আমরা সমাধান করে নেব একের দাগের একের প্রশ্ন বলা হয়েছে লোহা নিকেল কোবাল্ট হল ড্যাস পদার্থ আমরা জানি এগুলো চৌম্বক পদার্থ দুইয়ের প্রশ্নে চুম্বকের ক্ষেত্রে সমমেরু পরস্পরকে ড্যাশ করে সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে এটিএম কার্ডে ড্যাশ এর ব্যবহার করা হয় এটিএম কার্ডে চুম্বকিত স্ট্রিপ এর ব্যবহার করা হয় দুয়ের দাগের তিনের প্রশ্নে বলা হয়েছে চুম্বক কি আমি তড়িৎ চুম্বক সম্পর্কিত আলোচনা দুই নম্বর স্কুলের তিনের দাগের দুই নম্বর প্রশ্নে আলোচনা করেছি তাই আমি আর এখানে তড়িৎ চুম্বকটি বললাম না এখানে এর সাথে আরেকটি প্রশ্ন দেওয়া আছে এটির শক্তি কিভাবে বাড়ানো যায় অর্থাৎ চুম্বকের শক্তি কিভাবে বাড়ানো যায় চুম্বকের শক্তি বাড়ানোর দুটি উপায় হলো তড়িৎ চুম্বকের গায়ে যে তারটি জড়ানো হবে সেই তারের পাক সংখ্যা সংখ্যা বাড়ানো বাড়ানো আর সেলের অর্থাৎ তড়িৎ চুম্বক তৈরি করার জন্য আমরা বাইরে থেকে যে সেল লাগাচ্ছি সেই সেলের সংখ্যা বাড়ালেও কিন্তু চুম্বকের শক্তি বাড়বে এরপর দুইয়ের দাগে ছয়ের প্রশ্নে বলা আছে সংজ্ঞা দাও চৌম্বক মেরু আর চৌম্বক ক্ষেত্র চুম্বক মেরু কাকে বলে না চুম্বকের দুই প্রান্তে যে দুই অঞ্চলে চুম্বকের আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি সেই দুই অঞ্চলকে বলা হয় চুম্বকের মেরু আর চৌম্বক ক্ষেত্র কাকে বলে একটি চুম্বকের চারধারে যে স্থান জুড়ে চুম্বকটির আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম কাজ করে তাকে ওই চুম্বকের চৌম্বক ক্ষেত্র বলা হয় এরপরে আমরা পাঁচ নম্বর স্কুলটি দেখব বারাসাত পিসিএস এস গভর্নমেন্ট হাই স্কুল এখানে একের দাগে দাগের প্রশ্নে বলা আছে চুম্বকের চুম্বক দৈর্ঘ্যামেটিক দৈর্ঘ্যের কত গুণ আমরা জানি শূন্য দশমিক আট ছয় গুণ তারপরে চারের দাগের একের প্রশ্নে বলা আছে তড়িৎ চুম্বকের দুটি ব্যবহার লেখো চুম্বকের দুটি ব্যবহার হলো ইলেকট্রিক কলিং বেলে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয় এবং ইলেকট্রিক মোটরে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয় তারপরের প্রশ্ন দেওয়া আছে চারের দাগের দুইয়েরটা চৌম্বক অক্ষ ও চৌম্বক আবেশ বলতে কি বোঝো চৌম্বক অক্ষ হলো চুম্বকের উত্তর মেরু ও দক্ষিণ মেরু যোগ করলে যে সরল রেখাংশ পাওয়া যায় তাকেই বলা হয় চৌম্বক অক্ষ এর সাথে আছে চৌম্বক আবেশ কি না চুম্বকের প্রভাবে কোন চৌম্বক পদার্থকে যেমন লোহা নিকেল কোবাল্ট ইত্যাদি পদার্থকে সাময়িকভাবে চুম্বকে পরিণত করার ঘটনাকে চৌম্বক আবেশ বলা হয় ছয় ও সাত নম্বর স্কুলে যে পেজগুলো দেওয়া আছে তার মধ্যে চুম্বকের কোনো প্রশ্ন নেই তাই আমি সরাসরি নম্বর স্কুলে চলে যাব। মডেল ইনস্টিটিউশন এখানে একের একের দাগের কন্টাই প্রশ্নে বলা হয়েছে চুম্বকের উদাসীন অঞ্চল থাকে ড্যাশ চুম্বকের মাঝখানে থাকে ম্যাগনেটাইট হলো ড্যাশ চুম্বক ম্যাগনেটাইট এক ধরনের প্রাকৃতিক চুম্বক এরপরে দেওয়া আছে তড়িৎ চুম্বকের দুটি ব্যবহার লেখক আমি তড়িৎ চুম্বকের দুটি ব্যবহার পাঁচ নম্বর স্কুলের চারের দাগের একের প্রশ্নে করিয়েছি তো তোমরা ওখান থেকে করে নিও আমি যেহেতু একবার করিয়েছি বারবার তো করানো সম্ভব নয় তাই তোমরা ওখান থেকে এটা করে নিও এরপর দুইয়ের দাগের তিনের প্রশ্নে বলা হয়েছে চৌম্বক ক্ষেত্র কি এই উত্তরটি আমি চার নম্বর স্কুলের দুয়ের দাগে ছয়ের প্রশ্নে করিয়েছি এই যে চার নম্বর স্কুলের দুইয়ের দাগের ছয়ের প্রশ্নে ছিল সংজ্ঞা দাও চৌম্বক ক্ষেত্র আমি এখানে চৌম্বক ক্ষেত্রটা একবার করে দেখিয়েছি তাই তোমরা এখান থেকে আবার দ্বিতীয়বারের জন্য লিখে নিও এরপর তিনের দাগের একের প্রশ্নে বলা হয়েছে মেরুজ্যোতি বা অরোরা কিভাবে তৈরি হয় মহাবিশ্ব থেকে তড়িৎযুক্ত মহাজাগতিক রশ্মি পৃথিবীর দিকে আসে ভূ চৌম্বক ক্ষেত্রের সাথে এদের ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে ফলে মেরু অঞ্চলে দুটি বিকিরণ বলয় তৈরি হয় এবং মেরুজ্যোতি বা অরোরা উৎপন্ন হয় এভাবেই মেরুজ্যোতি বা সৃষ্টি এরপর তিনের দাগের প্রশ্নে তিনের বলা হয়েছে প্রাকৃতিক চুম্বক ও কৃত্রিম চুম্বকের মধ্যে পার্থক্য লেখো এই প্রসঙ্গে বলে রাখি তোমাদের পর্ব একে যে ভিডিওটি আমরা দিয়েছি চুম্বক অধ্যায়টির ওপরে সেখানে আমি প্রাকৃতিক চুম্বক এবং কৃত্রিম চুম্বকের পার্থক্যটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে নোটের আকারে দিয়ে দিয়েছি তোমাদের যাদের এই পার্থক্যটা প্রয়োজন যেহেতু এটা বইয়ে নেই তাই তোমাদের এই পার্থক্যটা অবশ্যই প্রয়োজন কারণ এটি একটি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তাই তোমরা ভিডিওর লিংক থেকে এই পার্থক্যটি লিখে নিও এরপর আমরা সরাসরি নয় নম্বর পেজে চলে যাব নয় নম্বর স্কুলে বলা আছে যেটি হলো ফতেপুর শ্রীনাথ ইনস্টিটিউশন সেটিতে চুম্বকের ওপর প্রশ্ন আছে একের দাগের দুইয়ে দুয়ের দাগের একে পাঁচে তিনের দাগের দাগের একে একের বলা হয়েছে চৌম্বক পদার্থ হল দেওয়া আছে প্লাস্টিক রাবার না কাঠ আমরা জানি এর মধ্যে নিকেলই হলো চৌম্বক পদার্থ এরপর চুম্বকের জ্যামেটিক দৈর্ঘ্য একশো সেমি হলে চৌম্বক দৈর্ঘ্য হবে ড্যাস এখানে এটা ক্যালকুলেশন করে দেখতে হবে চৌম্বক দৈর্ঘ্য সমান আমরা জানি চুম্বকের জ্যামেতিক দৈর্ঘ্য গুণিতক শূন্য দশমিক আট ছয় এখানে যেহেতু জ্যামেতিক দৈর্ঘ্যের মান দেওয়া আছে একশো সেমি তাহলে তাকে আমরা শূন্য দশমিক আট ছয় দিয়ে গুণ করব। একে যদি আমরা শূন্য দশমিক আট ছয় দিয়ে গুণ করি এখানে দশমিকটা তুললে নিচে একের পিঠে দুটো শূন্য বসবে যেহেতু দশমিকের পর দুটো সংখ্যা আছে এই একশোর সাথে একশো কেটে দিলে এখানে পড়ে থাকবে ছিয়াশি সেমি সুতরাং চৌম্বক দৈর্ঘ্য হবে ছিয়াশি সেমি এরপর দুয়ের দাগের পাঁচের প্রশ্নে বলা হয়েছে দণ্ডচুম্বকের ড্যাশ অঞ্চলে কোনো আকর্ষণ ক্ষমতা থাকে না আমরা জানি উদাসীন অঞ্চলে এরপর তিনের দাগের একে সেই একই কোয়েশ্চেন দেওয়া আছে তড়িৎ চুম্বক কাকে বলে এর শক্তি কিভাবে বৃদ্ধি করা যায় এটা আগে করা আছে চার নম্বর স্কুলের দুয়ের দাগের তিনের উত্তরটা তোমরা দেখে নিও এরপর আমরা দশ নম্বর স্কুলের গঙ্গারামপুর গার্লস হাই স্কুলের চুম্বকের প্রশ্ন সমাধান করব এখানে একের দাগের একে দুইয়ে আর তিনের দাগের দুইয়ের যে সেকেন্ড পার্টটা সেই কটা প্রশ্নই চুম্বকের উপরে আছে আমি এগুলো সমাধান করে দেখাচ্ছি প্রথমেই দেওয়া আছে চুম্বকের উদাসীন অঞ্চল থাকে দুই প্রান্তে যে কোনো এক প্রান্তে না ঠিক মাঝখানে ঠিক মাঝখানে এটাই হবে সঠিক উত্তর ইলেকট্রিক কলিং বেলে ব্যবহার করা হয় চুম্বক চুম্বক তড়িৎ তড়িৎ না সূচি চুম্বক তিনের তাগের দুইয়ের প্রশ্নে বলা আছে একটি দণ্ড চুম্বকের জ্যামেতিক দৈর্ঘ্য যদি পনেরো সেমি হয় তাহলে তার চুম্বক দৈর্ঘ্য কত আমরা সূত্র জানি কোন চুম্বকের চুম্বক দৈর্ঘ্য সমান জ্যামেতিক দৈর্ঘ্য গুণিতক শূন্য দশমিক আট ছয় সুতরাং দৈর্ঘ্য পনেরো সেমি হলে তাকে শূন্য দশমিক আট ছয় দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো বারো দশমিক নয় সেমি সুতরাং চুম্বকটির চুম্বক দৈর্ঘ্য হবে বারো দশমিক নয় সেমি এরপর আমরা এগারো নম্বর স্কুল অর্থাৎ হিন্দু স্কুলের প্রশ্ন দেখব এখানে একের দাগের দুই পাঁচ ছয় দুইয়ের দাগের এক এবং দুইয়ের দাগের তিনের অথবা এই কটা প্রশ্ন চুম্বক অধ্যায় থেকে আছে প্রথমেই একের দাগের প্রশ্ন চুম্বকের দৈর্ঘ্য ও দৈর্ঘ্যের অনুপাত হল একের বেশি একের কম না একের সমান আমাদের অপশন হবে একের বেশি এটি উত্তর এরপর পাঁচের প্রশ্নে বলা হয়েছে একটি চুম্বকের জ্যামেটিক দৈর্ঘ্য দশ সেমি হলে তার চুম্বক দৈর্ঘ্য কত হবে আমরা জানি জ্যামেতিক দৈর্ঘ্যকে যদি শূন্য দশমিক আট ছয় দিয়ে গুণ করি তাহলেই আমাদের চৌম্বক দৈর্ঘ্য বেরিয়ে যায় তাই আমি এখানে করেছি আট দশমিক ছয় হবে উত্তর প্রশ্ন আছে হয় আকর্ষণের ব্যাস পরে আগে না একই সঙ্গে আবেশ হয় আকর্ষণের আগে আগে আবেশ তারপরে আকর্ষণ এরপরে দুইয়ের দাগের একের প্রশ্নে বলা হয়েছে তড়িৎ চুম্বকের আকর্ষণ করার ক্ষমতা কি কি উপায়ে বৃদ্ধি করা যায় এটাও আমি আগে করিয়েছি তোমাদের তারের পাক সংখ্যা বাড়িয়ে এবং সেলের সংখ্যা বাড়িয়ে এরপরে আবার সেই একই প্রশ্ন দেওয়া আছে প্রাকৃতিক চুম্বক ও কৃত্রিম চুম্বকের দুটি পার্থক্য লেখ এর জন্য তোমাদের অবশ্যই পর্ব একের ভিডিওটি দেখতে হবে কারণ ওখানেই আমি এই পার্থক্য লিখিয়ে দিয়েছি তোমরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই প্রাকৃতিক চুম্বক ও কৃত্রিম চুম্বকের পার্থক্যের যে কোয়েশ্চেনটা এটি কতটা ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই কিন্তু পার্থক্যটা লিখে নিও এরপর আমরা বারো নম্বর স্কুল অর্থাৎ হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশনের ওপর চুম্বক থেকে প্রশ্ন দেখব। এখানে এক আর দুই অপেক্ষা চুম্বকত্ব শ্রেষ্ঠ উপায় এই ব্যাপারে তোমার মতামত লেখো পার্ট ওয়ান এর ভিডিওটি করেছি তখন আমি এটি বিস্তারিত ব্যাখ্যা ওখানে করে দিয়েছি এবং উত্তরটিও গুছিয়ে লিখে দিয়েছি কারণ এই উত্তরটিও তোমাদের বইয়ে নেই তো তোমরা চাইলে কিন্তু অবশ্যই সেখান থেকে এই উত্তরটিও লিখে নিও আমি তবুও সামান্য আলোচনা করে দিচ্ছি কোনো পরীক্ষাদীন বস্তু যদি চুম্বক হয় তাহলে সেটিকে অপর কোনো চুম্বকের সম মেরুর কাছে আনলে বিকর্ষণ এবং বিষম মেরুর কাছে আনলে আকর্ষণ করবে কিন্তু পরীক্ষাদীন বস্তুটি যদি চুম্বক পদার্থ হয় তাহলে সেক্ষেত্রে সেটিকে চুম্বকের যে কোনো মেরুর কাছে আনলেই আকর্ষণ করবে অর্থাৎ চুম্বক পদার্থকে চুম্বক সর্বদা আকর্ষণ করলেও একটি চুম্বককে অপর চুম্বক আকর্ষণ বিকর্ষণ দুইই করতে পারে তাই কোনো বস্তু কিনা জানতে বিকর্ষণ বেশি নির্ভরযোগ্য তোমরা কিন্তু নোটটা এক নম্বর ভিডিও থেকে লিখে নিও এরপরে দুইয়ের প্রশ্নে বলা হয়েছে মহাজাগতিক রশ্মি থেকে যেসব কণা পৃথিবীতে আসে সেগুলি কি প্রকৃতির বলে তোমার মনে হয় অবশ্যই সেগুলি তড়িৎযুক্ত কণা এরপরে আমরা ১৩ নম্বর স্কুল অর্থাৎ যাদবপুর বিদ্যাপীঠ এই স্কুলের চুম্বকের প্রশ্ন দেখব একের দাগের একের প্রশ্নটি ছয়ের প্রশ্নটি দুইয়ের দাগের দুই দুই এক তিনের দাগের এক এই প্রশ্নগুলি চুম্বকের উপর থেকে রয়েছে প্রথমেই একের দাগের এক উদাসীন অঞ্চলের অবস্থান কোথায় হতে পারে চুম্বকের ঠিক মাঝখানে দণ্ডচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য পঞ্চাশ সেমি হলে ওই দণ্ডচুম্বকের কার্যকর দৈর্ঘ্য কত হবে এই প্রসঙ্গে বলি কার্যকর দৈর্ঘ্য বলতে কিন্তু এখানে চৌম্বক দৈর্ঘ্যের কথাই বলা হয়েছে তো কার্যকর দৈর্ঘ্য বা চৌম্বক দৈর্ঘ্য সমান জ্যামিতিক দৈর্ঘ্য গুণিতক শূন্য দশমিক আট ছয় এখানে জ্যামিতিক দৈর্ঘ্য পঞ্চাশ সেমি তাকে শূন্য দশমিক আট ছয় দিয়ে যদি গুণ করা হয় দশমিক তুললে নিচে একটা একের পিছনে দুটো শূন্য আসবে তো এখানে যদি আমি কাটাকুটি করি পঞ্চাশ দুকুনে একশো দুইয়ের সাথে যদি কাটি তাহলে হবে তাহলে সেমি হবে চুম্বকটির কার্যকর দৈর্ঘ্য এরপর দাগের একের প্রশ্নে বলা হয়েছে একটি লোহার দণ্ডকে মাটিতে উত্তর দক্ষিণ মুখ করে ফেলে রাখলে দণ্ডটির কিরূপ পরিবর্তন ঘটবে তা সংক্ষেপে লেখো একটি লোহার দণ্ডকে মাটিতে উত্তর দক্ষিণ মুখ করে ফেলে রাখলে দণ্ডটির মধ্যে একটি ক্ষীণ চুম্বকত্ব সৃষ্টি হবে দণ্ডটির উত্তরমুখী প্রান্তে উত্তর মেরু এবং দক্ষিণমুখী প্রান্তে দক্ষিণ মেরু সৃষ্টি হবে এরপরে প্রশ্নে বলা হয়েছে তড়িৎ চুম্বকের শক্তি উপায়ে বৃদ্ধি করা যায় এর দুটি ব্যবহার লেখ এই দুটি প্রশ্নের উত্তর আমি এর আগে করিয়ে দিয়েছি শক্তি বৃদ্ধির উপায়ের জন্য তোমরা চার নম্বর স্কুলের দুইয়ের দাগের তিনের উত্তরটি দেখতে পারো আর ব্যবহারের জন্য পাঁচ নম্বর স্কুলের চারের দাগের একের উত্তরটি দেখো তিনের দাগের একের প্রশ্নটিতে বলা হচ্ছে আবেশের পূর্বে আকর্ষণ হয় এটি সত্য না মিথ্যা অবশ্যই আকর্ষণের পূর্বে আবেশ হয় তাই এক্ষেত্রে আবেশের পূর্বে আকর্ষণ হয় এটি কিন্তু মিথ্যা এরপর আমরা নম্বর স্কুল আলোচনা করব জলপাইগুড়ি জেলা স্কুল এই স্কুলে একের দাগের পাঁচ দুইয়ের দাগের চার পাঁচ এই কটি প্রশ্ন চুম্বক থেকে আছে প্রথমেই একের দাগের পাঁচের উত্তরটি আমরা দেখব একটি চুম্বকের জ্যামেতিক দৈর্ঘ্য একশো সেমি হলে চুম্বকটির চুম্বক দৈর্ঘ্য হবে চুম্বক দৈর্ঘ্য বের করার জন্য জ্যামেতিক দৈর্ঘ্যের সাথে আমরা জিরো পয়েন্ট এইট সিক্সকে কে গুণ করবো তাহলে জ্যামেতিক দৈর্ঘ্য এখানে একশো সেমি তাই একশোর সাথে আমরা শূন্য দশমিক আট ছয়কে গুণ করলাম দশমিক তুললে নিচে একটা একশো আসবে একশো একশো কেটে ছিয়াশি সেন্টিমিটার হবে কিন্তু এখানে যে অপশনগুলো দেওয়া আছে সেখানে আশি সেন্টিমিটার নব্বই সেন্টিমিটার সাতাশি সেন্টিমিটার আর একশো সেন্টিমিটার আছে তো এর মধ্যে ছিয়াশি সেন্টিমিটারের কাছাকাছি আছে সাতাশি সেন্টিমিটার তাই এখানে উত্তরটি আমরা অপশন সি অর্থাৎ সাতাশি সেন্টিমিটারটাকে উত্তর হিসেবে নেব এরপর আমরা দুয়ের দাগের চারের প্রশ্নটা দেখব মহাবিশ্বের কোন রশ্মির সঙ্গে ভূচৌম্বক ক্ষেত্রের ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে মেরুজ্যোতির সৃষ্টি হয় না মহাজাগতিক রশ্মি পাঁচের প্রশ্নে দেওয়া আছে চৌম্বক ক্ষেত্র কাকে বলে এটা আমি এর আগে করিয়েছি চার নম্বর স্কুলের দুইয়ের দাগের ছয়ের উত্তরটা তোমরা দেখে নাও এরপরে আছে নম্বর স্কুল অর্থাৎ মহারানী ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয় এই প্রশ্নপত্রের একের দাগের দুই দুইয়ের দাগের দুই তিনের দাগের দুই চারের দাগের দুই এই কটি প্রশ্ন চুম্বক অধ্যায় থেকে আছে প্রথমে একের দাগের দুই চুম্বক আকর্ষণ করে না লোহাকে নিকেলকে তামাকে না কোবাল্টকে তামাকে তার কারণ লোহা নিকেল কোবাল্টকে চৌম্বক পদার্থ বলা হয় এরপর দাগের দুইয়ের প্রশ্নে বলা হয়েছে চোখের ভিতর থেকে লোহার গুঁড়ো বের করতে ডাক্তার ড্যাস ব্যবহার করেন তড়িৎ চুম্বক এক বিশেষ ধরনের তড়িৎ চুম্বক ব্যবহার করেন চুম্বক দৈর্ঘ্য চুম্বকের জ্যামেতিক দৈর্ঘ্যের কত অংশ হয় শূন্য দশমিক আট ছয় অংশ চুম্বকের প্রধান চারটি ধর্ম লেখো চুম্বকের আকর্ষণ ধর্ম চুম্বকের দিক নির্দেশক ধর্ম আবেশী ধর্ম সমমেরু পরস্পরকে বিকর্ষণ ও মেরু পরস্পরকে আকর্ষণ করে এই কটি হলো চুম্বকের প্রধান প্রধান ধর্ম এরপর আমরা ষোলো নম্বর স্কুল অর্থাৎ মালদা সিসি গার্লস হাই স্কুল এটিকে দেখব এখানে একের দাগের তিন দুইয়ের দাগের দুই তিনের দাগের এক চারের দাগের এক এই কটি প্রশ্ন আছে চুম্বক অধ্যায়ের উপরে প্রথমেই একের দাগের তিনে একটি চুম্বকের কটি মেরু থাকে ও কি কি আমরা জানি একটি চুম্বকের দুটি মেরু থাকে উত্তর মেরু আর দক্ষিণ মেরু এরপরে দুয়ের দাগের দুয়ে বলা হয়েছে উদাসীন অঞ্চল চুম্বকের ড্যাস জায়গায় অবস্থিত মাঝের জায়গায় বা মাঝখানের জায়গায় অবস্থিত ম্যাগনেটাইট একটি কৃত্রিম চুম্বক প্রাকৃতিক চুম্বক অচুম্বক পদার্থ না কোনোটি নয় এখানের মধ্যে হবে প্রাকৃতিক চুম্বক চারের দাগের একের প্রশ্নে আবারও কৃত্রিম চুম্বক ও প্রাকৃতিক চুম্বকের পার্থক্য দেওয়া আছে তোমরা প্লিজ ওটা ভিডিও থেকে লিখে নিও তারপর আমরা সতেরো নম্বর স্কুল অর্থাৎ নবদ্বীপ শিক্ষা মন্দির এইচএস এই স্কুলের প্রশ্ন দেখব এখানে একের দাগের দুই দুইয়ের দাগের দুই তিনের দাগের এক চারের দাগের এক এই কটি প্রশ্ন আছে চুম্বকের উপরে প্রথমেই একের দাগের দুই মহাজাগতিক রশ্মি ও ভূচুম্বক ক্ষেত্রের প্রতিক্রিয়ায় উৎপন্ন হয় পরিবহন বলায় পরিচালন বলায় বিকিরণ বলায় না চুম্বকত্ব বলায় এখানে অপশন হবে বিকিরণ বলায় তারপরে দুইয়ের দাগের দুইয়ে বাম দিক দিক মিলিয়ে লিখতে বলা হয়েছে তার মধ্যে দুইয়ের প্রশ্নটা দেওয়া আছে চৌম্বক পদার্থ কোবার জিঙ্ক কার্বন ডাই অক্সাইড আর এইচ এর মধ্যে চৌম্বক পদার্থ হবে কোবাল্ট তারপর তিনের দাগের একে বলা হয়েছে চৌম্বক দৈর্ঘ্য সমান ড্যাশ ইন্টু ড্যাশ অর্থাৎ চুম্বকের জ্যামেটিক দৈর্ঘ্য ইন্টু জিরো পয়েন্ট এইট সিক্স চারের দাগের একের প্রশ্নে বলা হয়েছে চুম্বকের মেরু ও উদাসীন অঞ্চল কাকে বলে চিত্র দাও আমি চুম্বকের মেরু চার নম্বর স্কুলের দাগে দাগের ছয়ের উত্তরে লিখিয়েছি আর চুম্বকের উদাসীন অঞ্চল দুই নম্বর স্কুলের দাগের তিনের উত্তরে লিখিয়েছি তোমরা ওখান থেকে উত্তরগুলো কালেক্ট করে নিও এরপর চিত্র আঁকতে দিয়েছে আমি এখানে একটা দণ্ড চুম্বকের চিত্র এঁকেছি যার এস মানে হচ্ছে দক্ষিণ মেরু আর এন মানে হলো উত্তর মেরু মেরু চিহ্নিত করেছি এবং মাঝখানের যে অংশটি সেই অংশটিকে বলা হয় উদাসীন অঞ্চল সেটিকেও চিহ্নিত করেছি যেহেতু এখানে চিত্র আঁকতে বলা হয়েছে তাই আমরা এখানে চিত্রটি এঁকে দিয়েছি তোমরা অবশ্যই পরীক্ষায় চিত্র আঁকতে বললে চিত্রটি কিন্তু এঁকে দেবে আঠেরো নম্বর স্কুল অর্থাৎ রামনগর রাও হাই স্কুল এই স্কুলে কেবলমাত্র একটি প্রশ্নই চুম্বক থেকে এসেছে একের দাগের পাঁচের প্রশ্ন ইলেকট্রিক কলিং বেলে ব্যবহার করা হয় সূচি চুম্বক দণ্ড চুম্বক না চুম্বক ইলেকট্রিক কলিং বেলে ব্যবহার করা হয় তড়িৎ চুম্বক এরপর একেবারে কুড়ি নম্বর পেজ অর্থাৎ আমাদের শেষ যে স্কুল সেটি হলো সিলিগুড়ি বড়দাকান্ত বিদ্যাপীঠ এইচএস এই স্কুলে একের দাগের তিন তিনের দাগের এক এই দুটি প্রশ্নই চুম্বক অধ্যায় থেকে এসেছে একের দাগের তিনে বলা হয়েছে তারের পাক সংখ্যা বাড়ালে তড়িৎ চুম্বকের ড্যাশ বাড়ে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ে এরপর বলা হয়েছে তড়িৎ চুম্বক বলতে কি বোঝায় যেটি আমি দুই নম্বর স্কুলের তিনের দাগে দুইয়ের উত্তরে আলোচনা করে দিয়েছি আর এর দুটি ব্যবহার লেখো এটিও আমি পাঁচ নম্বর স্কুলের চারের দাগের একের উত্তরে আলোচনা করে দিয়েছি আমি তোমাদের এই অধ্যায়টি সম্পর্কে যে সাজেশন দিয়েছিলাম যে প্রশ্ন উত্তরে আমি স্টার দিয়ে যে প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে করিয়ে দিয়েছি বা এক এবং দুই নম্বর ভিডিওতে বলে দিয়েছি তো তার মধ্যে ম্যাক্সিমামটাই কিন্তু রায় মার্টিনে পড়েছে সুতরাং তোমরা যদি ভালোভাবে এই প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করো তাহলে পরীক্ষায় আশা করা যায় তোমরা সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে চুম্বক অধ্যায়টির উপরে আজ এই পর্যন্ত আশা করি তোমরা সম্পূর্ণ অধ্যায়টি বুঝতে পেরেছ এই অধ্যায় সম্পর্কে সমস্ত তথ্য আমি তোমাদেরকে দিয়েছি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনও বলে দিয়েছি অ্যান্সারও করে দিয়েছি তাও যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই অবশ্যই জানিও ভিডিওটি কেমন লাগলো সেটাও আমাকে জানিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক টিমার পড়াশোনা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না ভালো থেকো